আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আচ্ছা ঠিক আছে, এখন আমার মেইন কোশ্চেন, এখন আমার মেইন কোশ্চেন যে মনে করেন আপনাকে বলি যে এখন আমার যেটা মেইন কোশ্চেন, জাসিম উদ্দিন ভাই আসছেন, জাসিম উদ্দিন ভাই আপনি যে 30 বছর ধরে আপনি আপনার বাবাকে বাবা বলে যাচ্ছেন, যে এটা কি আপনি মেনে নিয়ে যাচ্ছেন নাকি আস্থা নিয়ে যাচ্ছেন? এই কথাটাই আমরা বলো, এটা কি বিশ্বাস করে রাখছেন নাকি ডিএনএ টেস্ট করছেন? আচ্ছা এটাই বলেন, আপনি ঠিক যদি আছে ফারাজ ভাই, আমি উত্তর দিই। আচ্ছা আজিজ ভাই, আপনাকে যদি এখন এলাকার একজন লোক, ভদ্রলোক কলিমুদ্দিন, সে এসে যদি আপনাকে বলে যে আমি তোর আসল বাবা, হ্যাঁ 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 আপনি তো নিশ্চয়ই তাকে বিশ্বাস করে মেনে নিবেন নাকি? না না না, আমরা মুসলমান, আমরা আমাদের প্রমাণের দাবি নেই, আমি আমাদের বাবা ডাকি, কারণ দাস্তিকদের দাবি হচ্ছে যে যেগুলা প্রমাণ ছাড়া আপনাকে কোনো কিছু আপনাকে দাবি শেষ করে যেটা না। জিজ্ঞেস করছি, আপনাকে যেটা জিজ্ঞেস করছি, না না না, আমি তো আপনাকে বিশ্বাস যেটা জিজ্ঞেস করি, করছি, আমি তো বাবাকে বিশ্বাস করি, কিন্তু আপনি তো আপনি ডিএনএ তো টেস্ট বিশ্বাস ছাড়া পাই বিশ্বাস না। করেন? এক সেকেন্ড, আপনাকে এই কি তো বলছি একটু বলেন তো, প্রশ্নটা কি করছি একটু বলেন তো। না আমি না না, সিনেমা আমি নেই, বাইরে ডিএনএ বাইরে টেস্ট প্রশ্ন ছাড়া আমার বাবাকে বিশ্বাস করি, ডিএনএ টেস্ট ছাড়া আমার বাবাকে বিশ্বাস আপনি করি, কিন্তু আসিফ প্রশ্নটা কি উদ্দিন কেন করছেন তার সেটা, বাবাকে বাবা বলে আপনি বিশ্বাস করে? প্রশ্নটা কি আসিফ মুজিদ করছেন কেন সেটা তার বাবাকে বাবা বলে বিশ্বাস করে? এইভাবে কথা বলে আজিজ সাহেব, আমি কিন্তু কথা বলবো না আপনার সাথে। আজিজ আপনাকে সাহেব একটু একটু না না, এটা আপনাও আপনার করেন, আজিজ মানলেই সাহেব কিন্তু আপনাও, আমাকে আচ্ছা আমাদের আপনাকে একটু ইমানদার মিউট মানুষ। করছি, আপনাকে একটু মিউট করছি। আজিজ সাহেব আপনার সাথে তো ভদ্রভাবে আমরা আলোচনা করছি, তাই না? আপনি এইভাবে কথা বলছেন কেন? এটা তো ঠিক হচ্ছে না, এটা কি ঠিক হচ্ছে আপনার করা? মানে গলা ফাটায় যে মানে গড়গড় করে কথা বলাটা তো আপনার ঠিক আমার হচ্ছে না। গলা ভয়েসটা একটু লাউডলি, গলা ভয়েসটা একটু লাউডলি। আপনি আমার কথার মাঝখানে কথা বলেন না, ঠিক আছে? আপনাকে আমি একটা প্রশ্ন করেছি, আপনি কি অন্তত আমার প্রশ্নটা শুনেছেন কি না, সেটা আমার প্রশ্নটা আবার শুনেছি একটু শুনেছি রিপিট করতে শুনেছি পারবেন? শুনেছি একটু রিপিট শুনেছি করেন, রিপিট শুনেছি করেন। এক কথা বারবার যে বলবেন আমার না, বাবা, শুনেছি যে শুনেছি কেউ শুনেছি লোক শুনেছি। এসে যদি বলে কোন ভাই আপনাকে মিউট কথা করে দিচ্ছি, ভাই মিউট করে দিচ্ছি। কোনো কথা এক বলতে কথা দেন না, কথা ধরুন ভাই, ব্যাকস্টেজে রাখছি তাহলে, আপনি আবার আনমিউট করে কথা বলছেন কেন? আপনাকে আমি একটা প্রশ্ন করেছি, প্রশ্নটা আবারও যদি আপনি শুনে না থাকেন তাহলে আপনি আমাকে আবারও জিজ্ঞেস করবেন যে ভাই প্রশ্নটা আরেকবার করেন, আপনি আপনার সাথে কথা বলাটা একটু কঠিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি একে তো নিজেকে আনমিউট করে কথা বলছেন, আপনাকে আমি মিউট করে দিলাম, আপনি আনমিউট করে কথা বলা শুরু করছেন, এটা তো ঠিক না। আমি এখানে একজন মডারেটর, আমি আমার লাইফটা পরিচালনা করি, এইটুকু রেসপেক্ট তো আপনার রাখতে হবে যে আমি যখন কথা বলছি তখন আপনার একটু নিজেকে শান্ত রেখে, নিজেকে মিউট রেখে কথা বলা, কথা বলতে কথাটা শোনা যে আমি আসলে কি বলছি। আমার ইয়াটা শোনাটা আপনার জন্য জরুরি, আমার পয়েন্টটা শোনা আপনার জন্য জরুরি। এটা এটুকু যদি আপনি না করেন, মিনিমাম এইটুকু যদি আপনি না করেন, একটু ভদ্র আচরণ না করেন, তাহলে তো আপনার সাথে কথা বলাটা দুষ্কর হয়ে যাবে। আপনার সাথে খুবই ভদ্রভাবে কথা বলা হচ্ছে, যদিও আপনি এর আগে আমাদের লাইভে এসে আমাদের একজনকে গালি গালাজ করে গেছেন, তারপরেও আপনার সাথে ভদ্রভাবে কথা বলা হচ্ছে। আপনার কাছ থেকে তো আমরা একটু আশা করতেই পারি যে আপনি অন্তত আজকে এই অভদ্র আচরণগুলো করবেন না। একই কথা বারবার পেয়ে শুনেছি 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 শুনেছি, এক কথা এতবার বলতে হয় না তো ভাই, একবার বললেই যথেষ্ট। আপনার কথাটা যদি ভ্যালিড হয় তাহলে একবার বলাই যথেষ্ট, এতবার বলার প্রয়োজন নেই। আপনাকে আবার যুক্ত করছি, কিন্তু আপনি আমার প্রশ্নটা শুনেছেন কিনা সেই প্রশ্নটার, আমার প্রশ্নটা আপনি একটু রিপিট করবেন। আপনি এখন আনমিউট করে আমার প্রশ্নটা একটু রিপিট করেন। হ্যাঁ আমি শুনেছি, শুনছেন, ভালো কথা, রিপিট করেন। কি কোশ্চেন করছে একটু রিপিট করেন। কে লোক যদি বলে যে আমি তোমার বাবা, এটা আমি বিশ্বাস করবো কিনা, অ্যান্সার দিব? হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস করবেন সেটা? হ্যাঁ অ্যান্সার কি দিব? এখন হ্যাঁ মডারেটর কিন্তু দায়িত্ব আছে যে অ্যান্সার দেওয়ার সময় একটা ব্যক্তিকে অ্যান্সার দেওয়ার সুযোগ দেওয়া, অ্যান্সারটা ভাই, কি দিব? শুনেন আজিজ সাহেব, আপনাকে যতটুকু সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে অতটুকের মধ্যে হ্যাপি থাকতে হবে আপনার। আপনি কোনো স্পেশাল গেস্ট না বা অন্য কোনো কিছুই না, যে আপনি এখানে এসে কোনো স্পেশাল এখানে একটা একটা স্ট্যান্ড দাবি করবেন, ওরকম কোনো কিছুই না। আপনি যতক্ষণ ভদ্র ভদ্রতার সাথে কথা বলতে পারবেন, আগডুম বাগডুম কথা না বলে একদম পয়েন্টে কথা বলতে পারবেন, ততক্ষণ আপনি নিরবিচ্ছিন্ন কথা বলতে পারবেন। আমি মোটেও চাই না আপনার সাথে খারাপ ব্যবহার করতে, কোনোভাবেই না, বাট আমি আপনাকে ওই সুযোগও দিব না যে আপনি একদম মাথা উঠে কথা বলবেন। প্লিজ নিজেকে যতটুকু রেসপেক্ট দেওয়া হয়েছে অতটুকু রেসপেক্ট রাখে, যতটুকু রেসপেক্ট রাখতে পারেন ওইরকম ওইরকম পজিশনে রেখেই কথা বলেন। আপনি ফারাজ যদি ভাই, আমার প্রশ্নটা কিন্তু করেন, মনে হচ্ছে না একে এর সাথে কথা বলার কোনো মানে ইয়ে আছে, একে কিন্তু মানে আমি একে আমি কিন্তু আমিও সেটা মনে করতেছিলাম না আসিফ ভাই, আপনি যেহেতু সুযোগ দিয়েছিলেন এই জন্যই আমি ইয়ে করতেছিলাম। আমি দেখতেছি যে ওনার না, মাঝে আমি মধ্যে তো একটা আগে সমস্যা হয়। প্রথমে আমি চিনতে পারি এগুলাকে, আমি চিনি না এগুলো কত কত টাইপের মুমিন আছে, কত মানে কত টাইপের গাথাগুলো আসে আমাদের লাইফে, এগুলো তো ভাই সবাইকে তো আমি মনে রাখি না। আপনি বলার পরে আমি, আমার কাছে মনে হইলো যে হ্যাঁ, এই তো কয়েকদিন আগে আমার তো বড় ভাইকে গালি গালাজ করে গেছিল, বুঝলি, এই সমস্ত মুমিনদের কি ভাই আমাদের মনে রাখা টাইম আছে? আসিফ ভাই মানে ওনার, আমি যতটুকু ওনাকে আমি চিনি, ওনাকে ওনাকে আমি ওনার সাথে আমার আগেও কথা হয়েছিল, উনি ওনার ফেস থাকে, ওনার আফ্রিকান এলিফেন্ট আছে না, যখন তাদের যখন মেটিং সিজন হয় পাগল হয়ে যায় তারা, মানে মারামারি ধাতাধাতি বহু কিছুই করে, আবার একটা সময় যাওয়ার পর একটু শান্ত হয়। ওনাদের ওনারও একটা ফেস আছে, উনিও পাগলামি করে আবার মাঝে মাঝে খুবই শান্ত শিষ্ট ভদ্র ভদ্রলোক হয়। এখন উনি যদি এরকম ভদ্রতার সাথে কথা বলতে পারে অবশ্যই কথা বলবো, বাট যদি এরকম হাইপার হয়ে ইয়ে করা শুরু করে, মানে অ্যাঙ্গেল না রেখে মানে আগডুম বাগডুম কথা বলা শুরু করে, তাহলে তো অবশ্যই আমি তাকে ওই প্রিভিলেজ দিব না। আমি তাকে লাস্ট, যেহেতু সুযোগ দিয়েছেন আসিফ ভাই, লাস্ট আরেকটা সুযোগ দিই, যদি উনি কথা বলতে পারে বলবে, না বলতে পারলে আমি বিদায় করে দেবো, আর কোনো সুযোগ দেওয়ার কোনো রিজন নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে লাস্ট একটা সুযোগ দেওয়া হোক, তাহলে এরপরে যদি, এরপরে যদি আমরা দেখতে পাই যে মানে এর সাথে কথা বলা সম্ভব না, তাহলে তার ভাই একদম আগে আর স্পেসিফিক বলবো প্রশ্ন, একদম স্পেসিফিক প্রশ্ন থাকবে, স্পেসিফিক অ্যান্সার, এর বাইরে একটা ওয়ার্ডও আমরা শুনতে ইন্টারেস্টেড না।
আজিজ ভাই, আজিজ সাহেব, আমি আই হোপ আপনি বুঝতে পারতেছেন আমি কি বলছি। আমি আপনাকে আবার সুযোগ দিচ্ছি, লাস্ট টাইম একটু ভেবে চিন্তে কথা বললেন প্লিজ। জি বলেন। হ্যাঁ, আমরা আপনাকে যে স্পেসিফিক প্রশ্ন করবো, প্লিজ স্পেসিফিক অ্যান্সারটাই দিন, অন্যদিকে যাওয়ার কোনো দরকার নেই। আসিফ ভাই আপনাকে স্পেসিফিক প্রশ্ন করছে যে আপনাকে যদি যে কেউ এসে দাবি করে আপনার সামনে যে সে আপনার বাবা, আপনি তার কি তার কাছে কোনো প্রমাণ চাবেন নাকি মেনে নিবেন, অন্ধ প্রমাণ ছাড়াই মেনে নিবেন, এতটুকু প্রশ্ন। না কখনোই না, এটা বিশ্বাসই করবো না। একটু আগে আমাকে আপনি বললেন, বিশ্বাস একটু আগে আপনি নিজেই বললেন না যে আপনি প্রমাণের ধার ধারেন না, প্রমাণ আপনার কাছে কোনো ইয়ে না। হ্যাঁ আমি মেনেই নেবো না, কারণ আমার বিশ্বাসই, আমার বিশ্বাসই, আমার তো নাস্তিক না। বিশ্বাসী দেখেই তো তার কথাটা কেন আপনি বিশ্বাস করবেন না? তার, আরে ভাই আমি আমার বাবাকে বিশ্বাস না করে অন্য লোকের কথা বিশ্বাস করবো কেন? আমি তো, আপনার তো ডিএনএ টেস্ট করা দরকার, আপনার তো ডিএনএ টেস্ট করা দরকার, দেখছেন আপনার বাবা তো ডিএনএ টেস্ট করা দরকার। আচ্ছা আজিজ, আজিজ সাহেব এর সাথে কথা বলা, একটু মাথাটা ঠান্ডা করে একটু বুঝেন, কোনো চান্স কি নাই যে আপনার ফাদার আপনাকে কুড়ায় পাইছে এবং আপনার কাছে কথাটা গোপন করছে, এরকম কি কোনো চান্সই নাই? এমন তো হইতেই পারে যে না না, কোনো চান্সই নাই, কেউ কাউকে কুড়ায় পায় না আর কেউ কাউকে নিয়ে আসে না না না, কারণ আমরা, কারণ আমরা কেন বলি না, কারণ আমাদের কাছে ওই জিনিসটা থাকে, লোকের সাথে কথা বলার কোনো মানে মানে দেখি না ফারাজ ভাই, এগুলোর একেবারে গাধা গুলি, মাথা একা দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আজিজ সাহেব ভালো থাকবেন তাহলে, ঠিক আছে, সরি আপনার সাথে কথা বলা যাচ্ছে না। ফারাজ ভাই আমি আপনাকে বলি যে, মনে করেন যে আপনি, আপনাকে যদি কেউ এসে বলে এই মুহূর্তে যে কলিমুদ্দিন একজন এসছে লুঙ্গি কাছা দিয়ে এসে বললো যে ফারাজ আমি তো তোর বাবা, চিনতে পারছিস সেই যে আমি তো তোর বাবা, তখন আপনার একজন যুক্তিবাদী মানুষের প্রথম কাজটা কি হবে ফারাজ ভাই বলেন তো একটু? এভিডেন্স চাওয়া, একদম সরাসরি এভিডেন্স চাওয়া। আমার কাছে যতটুকু এভিডেন্স আছে, যতটুকু এভিডেন্স পাই আমি বড় হয়েছি, ধরেন আমার ফাদারের সাথে আমার যে ফিজিক্যাল মিল, আমার যে অ্যাটিটিউডের মিল, আমার ছোটবেলা থেকে পাওয়া এতগুলো এভিডেন্স, ওটা তো আমার পক্ষে অবশ্যই একটা প্রমাণ, কিন্তু তার পক্ষে কি আছে সেটা আমি তো অবশ্যই জানতে চাবো যে সে কি দেখে এরকম ইয়ে করতেছে, এরকম দাবি করতেছে। সে যদি প্রমাণ দিতে পারে, অবশ্যই মানে এনাফ এভিডেন্স দিতে পারে যে হ্যাঁ সেই আমার আসল ফাদার, তাহলে তো আমাকে অবশ্যই সেটা মেনে নিতে হবে। আর যদি এভিডেন্স দিতে না পারে, তাহলে আমি তাকে অবশ্যই অবশ্যই তার তার প্রপোজাল ফিরে দিবো যে সে মিথ্যা কথা বলতেছে। আমি যদি, আমি তাকে ইয়েই করবো না বা আমি তাকে ওই সুযোগই দিব না বা তার কথা যাচাই করবো না, এটা তো কোনো যুক্তিবাদীর কোনো ব্যক্তির কাজ না। এক্স্যাক্টলি, আমিও একই কাজ করবো ফারাজ ভাই, যে আমি প্রথমে দেখতে চাবো যে তার কাছে কি এভিডেন্স আছে। আমার কাছে এভিডেন্স অলরেডি আছে যে আমি ছোটবেলা থেকে, আমি যাকে পিতা বলে জানি, পিতা শব্দের অর্থ হচ্ছে পালনকারী, যে আমাকে লালন পালন করেছে সেটা সে হচ্ছে পিতা, আর জনক শব্দের অর্থ যে জন্ম দিয়েছে। হ্যাঁ, আমি পালন, আমার বাবা যে আমার পালনকারী এই বিষয়ে আমি নিশ্চিত, এই বিষয়ে আমি একদম কনফার্ম, কারণ আমি ছোটবেলা থেকে দেখে এসেছি যে আমাকে ছোট থেকে বড় করেছে, এই জিনিসটা পালনকারী অর্থে এটা আমি, সে যে আমার বাবা সেই বিষয়ে আমি কনফার্ম হতে পারি, কিন্তু সে আমার জনক কিনা সেই জিনিসটা কিন্তু শুধুমাত্র কনফার্ম করতে পারে আমার মা। হ্যাঁ, এমনও হতে পারে যে আমার মায়ের সাথে মানে আমার যেই লোকটা এসছে সেই লোকটার আগে একটা সম্পর্ক ছিল, পরে ব্রেকআপ হয়ে গেছে, তখন আমার বাবার সাথে বিয়ে হয়েছে, এখন যাকে আমি পালনকারী বলে ভাবছি, অথবা এমন হতে পারে আমাকে কুড়ায় পাওয়া হয়েছে, আমাকে কুড়ায় পেয়ে, এরকম অনেক কিছু হতে পারে, অনেক ক্ষেত্রে অনেক ধরনের ঘটনা এরকম ঘটে আমরা জানি। তো আমার একজন যুক্তিবাদী মানুষের কাজ হচ্ছে তার কাছ থেকে এভিডেন্স চাওয়া, যে আমি তো অলরেডি, আমার কাছে এভিডেন্স আছে যে আমার বাবাই আমার বাবা, কিন্তু আপনার কাছে কি এভিডেন্স আছে, আপনার কাছে কি কোনো শক্তিশালী এভিডেন্স আছে, যে এভিডেন্সটা আমার আগের এভিডেন্সের থেকেও যদি শক্তিশালী হয় তাহলে তো মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় আমার কাছে থাকবে না, তখন তো আমার মেনে নিতেই হবে যে আমার কাছে আমার জনক। কিন্তু আমি কিন্তু পালনকারী হিসেবে আমার আগের বাবা কি আমি মনে করবো, যে আমাকে লালন পালন করেছে তাকে আমি মনে করবো, সেই আমার আসল সত্যিকারের বাবা, কিন্তু আমার জন্মদাতা হিসেবে আমি নতুন ব্যক্তিটাকেও মনে করবো যে তার কাছে যেহেতু এভিডেন্সটা আছে সেহেতু সে আমার জনক হতে পারে বা জন্মদাতা হতে পারে, কিন্তু আমার পিতা কিন্তু আমার আগের পিতাই থাকবে। আমরা আমরা তাহলে সাবাল্টন ভাইয়ের কাছে একটু জিজ্ঞেস করি, সাবাল্টন ভাই আপনি কি মনে করেন, আপনার পরিবর্তে মানে লালন পালন বা ভালোবাসার সাপেক্ষে আমি সংজ্ঞায়িত করি আর কি, তো সেই ক্ষেত্রে আমি অ্যাস করবো যে আপনি বাবা কিভাবে আপনি সংজ্ঞায়িত করতেছেন, আপনি কি বলতে চাইতেছেন আপনি আমার বায়োলজিক্যাল ফাদার, তাহলে সেই ক্ষেত্রে আমার তো এভিডেন্স চলা পেয়েছে, তখন তো আমি ডিএনএ টেস্ট করবো আর কি, বাট সেটা ছাড়া তো আমি কোনোভাবে মেনে নিবো না, জাস্ট একটা মানুষ বললো আমার বাবা সেটা তো আমি বায়োলজিক্যাল ফাদার, আমি তো সেটা মেনে নিবো না। এক্স্যাক্টলি, যদি আমার কাছে এরকম কেউ এসে বলে যে আমি তোমার বাবা, তাহলে আমি তার কাছে প্রথমে যে জিনিসটা চাবো যে আমার মায়ের সাথে যে তোমার সম্পর্ক ছিল এই জিনিসটা আগে প্রুফ করো, তারপরে হচ্ছে গিয়ে তারপরে আমি দেখবো যে তার চেহারার সাথে আমার চেহারা মিলে কিনা, কি কি অংশ মেলে, তারপরে আমি মানে চেষ্টা করবো যে এইগুলাতে যদি আমি কনফার্ম হতে না পারি তাহলে ডিএনএ টেস্টের দিকে যাবো। যে কেউ এই কাজ করবো, যে কোনো যুক্তিবাদী মানুষই এই কাজগুলোই মানে প্রথম স্টেপ গুলা এরকমই হবে, যে প্রথমে দেখবে যে আসলে এই কথা, এই লোকটার কথাতে আমরা মানে এটা কি পাগল ছাগল নাকি কোনো জায়গায়, পাগল ছাগল হলে তো আমরা শুরুতেই তাকে বাতিল করে দিবো, আরে না কথা এই টাইপের পাগল ছাগল তো কত কথাই বলতে পারে, কিন্তু আমরা যদি দেখি যে সে তার কথাতে কিছু ভ্যালিডিটি থাকে, প্রাইমারি কিছু এভিডেন্স সে আমার কাছে পেশ করতে পারে, তখন আমরা সেটা অ্যানালাইসিস করে দেখবো যে হ্যাঁ
তারপরে আমরা যদি দেখি এরকম যে সে আসলেই তার কাছে ডিএনএ টেস্ট করে সে এসছে, সে তার কাছে একটা বার্থ সার্টিফিকেট আছে, আমার বার্থ সার্টিফিকেট আছে এবং তার সাথে চেহারারও আমার অনেক মিল আছে, এরকম যদি আমি দেখি তাহলে তো তার দাবিটা মেনে নেওয়া ছাড়া আমার উপায় নেই। কিন্তু আমরা তো মানে এই ধরনের বিষয় তো আমরা অন্ধভাবে কখনো বিশ্বাস করি না। অন্ধভাবে যদি আমরা বিশ্বাস করি তাহলে তো কেউ এসে আমাকে এখন বলবে যে আসিফ আমি তোর বাবা, তখন আমার তাকে অন্ধবিশ্বাস করে তাকে বাবা বাবা বলে তার গালে জুমা চুমি শুরু করতে হবে। বাবা যে কেউ এসে আমাকে বলবে, মানে বিশ্বাসের উপর যদি আমরা নির্ভর করি তাহলে তো আমাদেরকে যে কেউ এসে বলতে পারে, যে কোনো পাগল ছাগল গরু গাধা এসে বলতে পারে আমি তোর বাবা এবং তাকেই আমার মেনে নিতে হবে। বিশ্বাসের উপরে যদি আমাদের আমাদের বেসিসটা যদি বিশ্বাস হয় আর আমাদের বেসিসটা যদি আস্থা হয় তাহলে আমি আমার পূর্ব অভিজ্ঞতা দেখবো যে না এই লোকটা তো আমার বাবাকে তো এই লোককে তো আমি কখনো দেখিনি, আমি আমার ছোটবেলা থেকে দেখে আসতেছি আমার বাবাকে, তাহলে সে তো তার প্রতি আমার আস্থা আছে, সেই আস্থার দিক দিয়ে আমি মোটামুটি একটা ধারণা করতে পারি। তাও এটা হচ্ছে একদম 100% এভিডেন্স না, কিন্তু আমরা মোটামুটি ধারণা করতে পারি যে এটা হওয়াটাই মোর লাইকলি যে আমি যাকে বাবা বলে এতদিন ধরে জেনে আসতেছি, যার সাথে যে আমাকে লালন পালন করেছে সেই আমার বাবাই হওয়ারই কথা, কিন্তু এটাও একদম 100% প্রুফ না। তার কাছে যদি 100% প্রুফ থাকে, ডিএনএ রেকর্ড বা ডিএনএ টেস্ট বা এই ধরনের কিছু 100% প্রুফ থাকে, তখন তো আমার মেনে নিতেই হবে, এটা তো কিছু করার নেই। এইভাবেই তো আমাদের তো সবসময় এইভাবে এভিডেন্সের উপরই নির্ভর করতে হয়, না হলে যদি আমরা শুধুমাত্র অন্ধবিশ্বাসের উপর নির্ভর করি যে কেউ তো আমাদেরকে এসে বলবে এবং এই লোকেরা তো তাহলে 100টা বাবা রাস্তাঘাটে বাজারে সবাই তো যদি বাবা বলে দাবি করে বাজারে সবাই হবে এর বাবা, তাহলে আমরা কি এভিডেন্সের উপর ভিত্তি করবো নাকি আমরা বিশ্বাসের উপর ভিত্তি করবো? এভিডেন্সের উপরে অবশ্যই বিশ্বাস করবো। যেরকম আমি যদি আমার নিজের বাবা মা অর্থাৎ আমার যারা আমাকে লালন পালন করছে তারা যে আমার বায়োলজিক্যাল প্যারেন্টস কিনা সেটার জন্য কিন্তু আমার লাইক আমি যেরকম ব্যক্তিগতভাবে কখনো ডিএনএ টেস্ট করি নাই আর কি, কিন্তু আমার আমার প্যারেন্টসদের প্রতি আস্থা আছে এবং কিছু অ্যানেকটোটাল এভিডেন্স আছে যেরকম চেহারার মিল বা শারীরিক গঠন এটসেট্রা, বাট আমার মেইন পয়েন্ট হচ্ছে যে তারা অ্যাকচুয়ালি আমার বায়োলজিক্যাল প্যারেন্টস না কিনা সেটার থেকে আরও বেশি ইম্পর্ট্যান্ট যে মা বা বাবা এটা যে একটা সোশ্যাল কনস্ট্রাক্ট, দ্য ফ্যাক্ট যে তারা আমাকে লালন পালন করছে এটা এই জন্যই আমি তাদেরকে মা বাবা বলি, এই জন্যই আমি তাদেরকে ভালোবাসি আর কি, নট বিকজ অফ সাম বায়োলজিক্যাল রিজন যেটার জন্য এভিডেন্স ডিএনএ লাগে আর কি। এক্স্যাক্টলি আপনার এটার সাথে আমি পুরোপুরি একমত যে আমি যদি এটা শিওর হই যে কেউ আমার অন্য কেউ আমার জনক, তারপরও আমার বাবা যে যাকে আমি এতদিন ধরে যে আমাকে লালন পালন করছে, যে আমাকে ধরেন স্কুলে নিয়ে গেছে বা আমাকে ছোটবেলা হাঁটতে শিখেছে, সেই তো সত্যিকারের আমার বাবা, সে তো আমাকে লালন পালন করেছে, লালন পালনকারীটাই তো আমার সত্যিকারের বাবা হবে। মানে কোথাকার কোন একজন লোক মানে কি করে গেছে একদিন কি করে গেছে সে তো কখনো, সে তো জনক হতে পারে, তাকে আমি জনক হিসেবে কাউন্ট করতে পারি, কিন্তু তাকে তো আমি আমার বাবার যে সম্মান বা বাবার যে ভালোবাসা সেটা তো আমি তাকে দিব না। মানে এই লোকের সাথে আমি মানে এক্সপ্লেন করা যেত এই লোকটাকে, কিন্তু এই লোক তো কথা বলার মনে হয় কথা বলার মুডে নাই ভাই, সে হচ্ছে কি নাস্তিক, নাস্তিককে ভুল প্রমাণ করতে হবে এরকম ননসেন্স কথাবার্তা। প্রথমে বলতেছে যে আমাদের কাছে প্রমাণ কোনো ম্যাটারই না, প্রমাণ কোনো ইয়েই না, তারপর আবার বলতেছে যে আমি প্রমাণ খুঁজবো, তারপর আবার বলতেছে না আমি প্রমাণ খুঁজবো না, আমি প্রথম যাকে অন্ধবিশ্বাস প্রথম যাকে বাবা বলে মানিয়েছি ওইটাই বাবা থাকবে, কোনো চান্সই নাই যে আমাকে বাবা কুড়াই পাইছে আর সামথিং, এরকম কোনো চান্সই নাই। মানে মানে এরা হচ্ছে খিচ্ছে আসছে, হ্যাঁ একটা কথা আছে না খিচ্ছে আসছি, সে নিজের নিজের জন্মের সময় মানে দেখছে যে হ্যাঁ তার ফাদারই তার মাকে ইমপ্রেগনেট করছে, কোনো চান্সই নাই যে তাকে কুড়াই পাইছে আর সামথিং, বা সে তার বায়োলজিক্যাল ফাদার নামে যাকে চিনে সে তার বায়োলজিক্যাল ফাদার না, এরকম কোনো চান্সই নেই। এইরকম এরকম ধরে ধরে যদি ইয়ে ধরে বসে থাকে যে তাল গাছ ধরে বসে থাকা পাবলিক ওইটার সাথে ওইগুলো হচ্ছে ভাই, ওইগুলোর সাথে কথা বলার পাথরের সাথে কথা বলা একই কথা। সে হচ্ছে সত্যের সন্ধানীর পেজে এসে আগেও যুক্ত হয়েছিল, যুক্ত হয়ে সে বলছিল যে সে আমার মাকে বলে ধর্ষণ করছে, যেটা সাপেক্ষে সে একটা ভিডিও বানাইছে এভিডেন্স হিসেবে, এন্ড সেই এভিডেন্স বলে দেখাইছে। সরি সরি স্যার ভাই, আমি আসলে আমার ওই জিনিসটা মনে ছিল না, আমি যদি আমার যদি মনে থাকতো তাহলে আমি অনেস্টলি তার সাথে কথা বলতাম না। যদি আমি কিউরিয়াস যে তার নিজের হাতে ঘটা একটা অপরাধ সে কেন এই জিনিসটা মানে প্রকাশ করতে চায় আমি সেটাই বুঝলাম না। আমাদের কাছে সেটাই বলছি থানায় পাঠাইতে, এটা কিন্তু এটা প্রুফ করতে পারলে সে কি মানে ইয়া হবে, সে হচ্ছে বীর যোদ্ধা মুভমেন্ট হবে ভাই, বীর যোদ্ধা মানে জিহাদি হবে, সে দর্শক দর্শক হবে, দর্শক উম্মত হবে, প্রাউড মুভমেন্ট, এটা প্রাউড মুভমেন্ট না, আমার নবী এতগুলো দর্শন করছে আমি একটা করতে পারবো না, এটা তো মানে প্রাউড হবে তার ধর্মের জন্য, এটা প্রুফ করাটা খুব জরুরি যে আমার নবী দর্শক, নবীর দর্শক উম্মত আমি, এখন আমারও দর্শক দর্শকগিরি দেখাইতে হবে। সিরিয়াসলি ভাই এত মানে লোয়ার লেভেলের কিভাবে হয় মানুষ, এই শিক্ষাটা তাকে ইসলামী প্রভাবই দিছে আর কাউকে যুক্ত করবেন? এবং আমার আলোচনার প্রয়োজন নাই, আপনি হয়তো
পুরোপুরি জানেন না, আমি একটু আমি আপনাকে ধারণা দিই, সাবর্টন ভাই একটু বলছে, উনি পুরোটা বলে নাই। এই এ এবং স্যাম নামে একজন আমাদের সত্য সন্ধানী পেজে তো আমি প্রায় থাকি, ওখানে ছিল, সাবর্টন ভাইও ছিল, হকিং ভাইও ছিল, এর যে গালির লেভেল আসিফ ভাই, ইউ ক্যান্ট ইমাজিন যে কোন লেভেলের গালি গালাছে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে সে তো ওই যে মারে নিয়ে ভিডিও আছে এরকম বলছে উইদাউট এনি এভিডেন্স, এবং তার চেহারা দেখার দুর্ভাগ্যটা আজকে আমার হয়েছে, তার চেহারাটা আমি দেখতে পাচ্ছি, আমি ভাবি নাই সে এতটা পাকা মুমিন, সে আসলে খুবই পাকা মুমিন। তো আমি ওই লাইভে ছিলাম, বাট আমি আপনি দেখছেন হয়তো যতক্ষণ আমার সাথে যুক্ত ছিল মোটামুটি ভদ্র ব্যবহারই করছে, এবং তার আগের কাজের জন্য সরি বলছে, কারণ সে নিজেও জানে যে সে কাজগুলো করছে সুযোগে করছে এবং ভুল করছে, এটা সে নিজেও বুঝে। কিন্তু যারা তার মতো যারা আছে আর কি, ধর্ম ধর্মের পক্ষে কথা বলা, ধর্ম রক্ষার কাজে যারা যারা নামছে, তারা এই ডিসগাস্টিং কাজগুলোই ফেস করে, যে আমাদের এখানে এসে তারা বাজে বাজে গালি গালাজ করবে, উল্টাপাল্টা কথা বলবে, মা বোন নিয়ে কথা বলবে। ওই যে আসিফ ভাই মনে আছে না যে আরেক আরেক ছাগল মুমিন বলছিল যে তাদের সাইকোলজিক্যাল প্রেশারের মধ্যে ফেলায় দাও, ওয়ার ইজ এ রিসেপশন, তাদের মা বোন নিয়ে গালি গালাজ করো যত পারো, তাদের সন্তান নিয়ে গালি গালাজ করো যত পারো, ওইগুলোই ফেস করে। তো তো ওনার সঙ্গদশে লোহা ভাসে, ওনার একটা ফেজ আবার কাটবে, আবার উনি এরকম ব্যবহার করবে, আমি মানে ডিসঅ্যাপয়েন্টিং বাট এরকমটাই হচ্ছে। মানে আমি তো ভাবছিলাম যে তারা হয়তো এতদিনে তাদের হয়তো চিন্তা ভাবনার একটু পরিবর্তন আসছে, যে আমরা যে আলোচনা গুলা করি, যে কোরআন হাদিস রেফারেন্স দলিল এগুলো দেখায় যে আলোচনা গুলা করি, তারা দেখতেছি একই জিনিস, মানে কোনো পরিবর্তন নাই, এখন পর্যন্ত কোনো পরিবর্তন নাই, ওই একই যে শুরুর দিকে যখন লাইভ করতাম তখন এসে ওই তোর মায়ের তোর বোনের তোর বউরে তোর পোলারে এটা করি সেটা করি, এটা দর্শন করবো এটা করবো সেটা করবো, মানে এইটা করে কি মানে এদের কাছে কি সিরিয়াসলি এটা মনে হয় যে আমাদের এখানে এসে কিছু গালি গালাজ করতে পারলে আমরা যেই এভিডেন্স গুলা দেখিয়ে একটা জিনিস বলছি সেটার বিপক্ষে এটা একটা ভ্যালিড একটা আর্গুমেন্ট হলো? ভাই যখন আপনি তাকে তাফসির দেখান যে এই আয়াতটা হচ্ছে এই তাফসির কারক বলেছেন এই এভিডেন্স দেখায় যে এটা হচ্ছে মানসুক আয়াত, যখন সে বলবে এটা মানি না, তখনই তো আলোচনা শেষ, তখনই তো গার্ডের দ্বারা বের করে দিয়ে বলবেন যে তাহলে এটা যায় তোর তাফসির কারক লেখক তাফসির কারকের সাথে যায়, তুই এটা ইসে বস, তুই বাহাসে বস, তুই আমার কাছে আসিস কি জন্য, তুই তোর স্কলারদের সাথে বাহাসে বসবি, মানিস না মানিস না এটা নিয়ে আলোচনা করার কোনো লাভ আছে? এটা কি এখানে এসে জ্ঞান জ্ঞান করার কোনো কোনো বিষয়? সে কোন জায়গায় ছোকরা মুমিনা এসে বলতেছে যে সে তাফসির কারকের তাফসির মানে না, ক্লাসিক্যাল তাফসির কারকের তাফসির সে মানে না, আর ওইগুলো তো এন্টারটেইন করতে হবে। ক্লাসিক্যাল তাফসির কারকের তাফসিরও কিছু ইয়া থাকতে পারে, থাকা সম্ভব, কিন্তু ইসলামের একটা প্রতিষ্ঠিত বিষয়, নাসিক মানসুক ইসলামের একটা প্রতিষ্ঠিত বিষয়, এইটা সে না মেনে কিভাবে মুসলিম বলে নিজেকে দাবি করে এটাই তো বুঝলাম না ভাই। ধরেন ভাই ওটা তো অবশ্যই একটা পার্ট, ধরেন যে কোনো একটা আয়াতই দেখাইলেন আপনি যে এই আয়াতটা হচ্ছে এই এই আয়াতটা মানসুক অ্যাকর্ডিং টু এই তাফসির, কেউ যদি বলে যে এই তাফসির আমি মানি না, তাহলে কি ওটা নিয়ে আলোচনা ফার্দার আলোচনা করার কোনো বিষয় আছে? সে আপনি রিজনিং দিবে যে এই জন্য এই তাফসিরের এটা ভুল বা এটা স্বীকৃত বিষয় যে এই তাফসিরের এটা ভুল, এইটা না বলে সে যদি জাস্ট গলাবাজি করে যে এটা আমি মানি না, ওই আলোচনা তো ফার্দার নিয়ে যাওয়াটাই মনে করেন যে পাথরের সাথে কথা বলা ছাড়া অন্য কোনো কিছু না। কিন্তু ফারাজ ভাই তখন তো তাকে দেখাতে হবে যে কোরআনের ভিতরেই এটা আল্লাহ পাক বলেছে যে আমি সে কোন কোন আয়াত মানসুখ করে দেয়, হ্যাঁ কোন কোন আয়াত মানসুখ করে সেটার বিপরীতে বেটার আয়াত নাজিল করে। ওটা নিয়ে আমি বলতেছি না আসিফ ভাই যে ওই ওই গর্দভের মতো স্টেটমেন্ট যে কোরআনে কোনো নাসিক মানসুখ আয়াত নাই, এই স্টেটমেন্ট নিয়ে আমি বলতেছি না, এই স্টেটমেন্ট তো অবশ্যই একটা গর্দভের মতো স্টেটমেন্ট, একেবারে গর্দভের মতো স্টেটমেন্ট। আমার কথা হচ্ছে যে কোনো পার্টিকুলার একটা আয়াত, ওই আয়াত সম্পর্কে এই ক্লাসিক্যাল তাফসির কারক বলছে এটা হচ্ছে একটা মানসুক আয়াত, আপনি যখন দেখা দিবেন যে এইখানে এটা বলা আছে, তারও তো এভিডেন্স দিতে হবে যে এটা কেন মানসুক আয়াত নয়, এই আয়াত এই তাফসিরে এই আয়াতটা এই তাফসিরে এই আয়াতের ব্যাখ্যাটা কেন ভুল, যে তাফসির কারক বলতেছে এই এভিডেন্স দেখায় যে এটা হচ্ছে মানসুক আয়াত, তার এভিডেন্স গুলা কেন ভুল সেটা তো দেখাতে হবে। সে যদি গলা উঁচু করে জাস্ট বলে ভাই আমি মানি না এটা মানি না, এটা তো কোনো আলোচনার শ্রী না ভাই, এটা তো আলোচনার কোনো প্রসেস না। আমার কথাটা শুধুমাত্র এতটুকুই। এরা মানে এই জিনিসটাই বুঝতে পারছে এতদিনে ফারাজ ভাই যে এই আমাদের লাইভে এসে মানে তথ্য প্রমাণ যুক্তি কোরআন হাদিস দিয়ে আসলে সুবিধা করা যাবে না, এইখানে আসলে গালি ছাড়া কোনো উপায় নাই, এখানে হয় হুমকি দিতে হবে মেরে ফেলার পরে মেরে ফেলাবো, আর না হলে গালি গালাজ করতে হবে, এছাড়া তাদের আর কোনো উপায় নেই, এটা তারা বুঝে গেছে। এখন ভাই আপনি কি করবেন বলেন, এদের তো ওয়ে একটাই আছে, এখন রাস্তা তো আপনি একটাই রাখছেন। কারো ব্যক্তিগত ভাবে কি মানলো মানে সে কি কোনটা মানে বা না মানে তা দিয়ে কোরআন হাদিস যায় আসে না, আমি ব্যক্তিগত ভাবে কোনো কিছু বললে সেটা দিকে কোরআন হাদিসের কিছু যায় আসে, সেই জন্য তোমাকে এভিডেন্স দেখাইতে হবে, ১৯ খুঁজে পাই কোরআনে, আমিও তো বলতে পারি আমি ১৭ খুঁজে পাই সরাস সুরা তোবার থেকে ওই ইয়ে ১২৩ আর ১২৪ সালে দিলাম, কেউ ১২৬ আর ২৭ সালে দেয় আমি বলবো ১২৩ আর ২৪ সালে দিলাম, ফালাই দিলে তো হইলো না, এটা সপক্ষে তো দলিল দেখাইতে হবে, বিশিষ্ট যারা তাফসির কারক জালালাইল ইবনে কাসির এরকম তাদের কাছ থেকে তো সেই এভিডেন্সটা দেখাইতে হবে সেখানে, যে হ্যাঁ এই যে দেখেন এখানে আছে এটাকে বলতেছে যে এটা মানুষ দ্বারা সৃষ্টি, এরকম তো দেখাইতে হবে, তখন সেটা তো গ্রহণযোগ্যতা পাবে।
আমি বলে গেলে তো হবে না, কেউ 17 পাইতে পারে, আপনারা বলতে পারেন যে আমি 15 পাইছি, কেউ 13 পাইতে পারে, তো পাইতেই পারে, 19 কেন হইতে হবে, 21 হইতে পারে, এটা হলো একটা জিনিস। আরেকটা জিনিস আছে, আমি যুক্তিতে ভাই, আমি কিন্তু কোরআনে এক খুঁজে পাবো তাহলে, কোরআনের সবগুলো সুরার এক নম্বর আয়াতটাকে রেখে বাদ বাকি সব আয়াত আমি মিশে দিব, একটা মাত্র আয়াত থাকবে, তাহলে কিন্তু একের সাথে হুবহু মিলে যাবে, তাই না? মিলে যাবে, রাইট, অ্যাবসলিউটলি, সেটা পারেন, মানে এনিথিং ইউ ক্যান মেক। আমি যে কথাটা বলতে আসছিলাম আতিক ভাই, আমার কথা হলো আমার কোনো সহযোগিতারা যদি বিনা কারণে এভাবে গালিগালাজ করে তার মা বাবা ভাই বোন নিয়ে, সেটা আমি মনে করি আমাকে গালি দেওয়া, আমি তাকে গালি দিব না, কিন্তু তার তার আল্লাহ নবীর আমি ধুয়ে ফেলবো। কারণ এই ব্যাকে গিয়েও ওই দিন ব্যাকে গিয়ে ওই দিন তো লাইভে হয়েছি আসিফ ভাই, তারপরে ব্যাকে গিয়েও যা বলছে লজিক্যাল ভাই, পরের দিন আমি লাইভে গেলাম, লজিক্যাল ভাই যুক্ত মুক্তি ভাই এই যেগুলো বলছে ব্যাকে গিয়ে সেগুলো ভাই বলা যাবে না, সেগুলো মুখে আনা যাবে না, তাহলে মানে চিন্তা করেন মানে কতটা জঘন্য এবং কতটা খারাপ। যুক্তিত মুক্তি ভাই, আমার মনে হয় আপনি যখন এগুলো কথা বলবেন, এই যে এই এই ধরনের থার্ড ক্লাস বস্তি ক্লাস মানুষগুলো প্রেস করা হয়, তারা ওইটাতে প্রেস, আরে আমাকে নিয়ে কথা বলছে, আমার গালিগালাজ নিয়ে কথা, এটাই তার জীবনের অ্যাচিভমেন্ট, এটাই তার জীবনের অ্যাচিভমেন্ট। হ্যাঁ, আপনি তাকে জাস্ট, আপনি তার নবীকে অবশ্যই গালিগালাজ করে বের করে দিতে পারেন, এইসে বা এমনিতেও বের করে দিতে পারেন, যে কোনো কোনো এমন না যে এইটাই বেস্ট হয়, এরকম কোনো কিছু না যে আমার সহযোগিতাকে গালি দিলে আমাকে গালি দিতে হবে, এটাও যে করতে হবে এরকম ইয়া না, আপনি যে কোনো বইয়ে ইয়ে করতে পারেন, আপনি তারা গালিও দিতে পারেন, আপনি তারা ভদ্রভাবে বেরো করে দিতে পারেন, বাট এগুলোকে নিয়ে যখন কথা বলবেন মানে অনলাইনে এসে মানে যে কোনো ধরনের কথাই বলবেন আরো খুশি হয়, বুঝছেন, এই ধরনের গরু কথাগুলো আরো খুশি হয়। মানে মানে ব্যাপারটা এরকম যে আমাদের এই যে মানে সে একটা পাগল ছিল, হ্যাঁ, পাগল হচ্ছে কি নানা পাগলামি করতো, ঢিল ঢিল মারতো, তারপর আমরা যখন তাকে পাছায় মনে করেন একটা মানে বেত দিয়ে বিরাট একটা বাড়ি মেরে দিতাম, তখন সে এলাকার মানুষকে ডেকে ডেকে তার পাছাটা খুলে মানুষকে দেখাতে, এই যে দেখেন দেখেন ভাই, এই যে আমার পাছার এখানে বাড়ি মারছে আসিফ, আসিফ আমার পাছায় এইভাবে বাড়ি মারছে, দেখেন দেখেন সবাইকে ডেকে ডেকে দেখাতো, এবং এটাই হচ্ছে তার ক্রেডিট। হ্যাঁ, তার জীবনের একমাত্র অ্যাচিভমেন্ট হচ্ছে তার পাছায় আসিফ মহিউদ্দিন একটা বেতের বাড়ি মারছে, এবং সেই লাল দাগটা যে পড়ছে সেটা সে পুরা এলাকা মানে মাইকিং করতো, এবং মাইকিং করে মানুষকে জানাইতো যে হচ্ছে তার জীবনে একটা বিরাট একটা অ্যাচিভমেন্ট হয়েছে যে আসিফ মহিউদ্দিন তার পাছায় একটা বেত দিয়ে বাড়ি মারছে এবং একটা লাল দাগ করছে, নিজে খুইলা সে দেখবেন সবাইকে দেখাবে। এই পাগল হচ্ছে এরা, এই মুমিন পাগল পাগলাগুলো হচ্ছে এরকম, আপনি তাকে গালি দিবেন, সে মনে করেন মানে মাইকিং করবে, বিভিন্ন লাইভ টেক করবে, 50-60 লাইভ করবে যে আমাকে এই যে এটা করছে, দেখেন দেখেন ভাই আমার পাছায় এবার, দেখেন আমার পাছায় কত সুন্দর একটা লাল দাগ, নিজের পাছা নিজে খুলে দেখাবে, দেখেন আমার পাছায় কত সুন্দর একটা লাল দাগ, দেখেন এই যে এরা আমাকে মারছে। এন্ড এই টাইপের লোকদের আসলে মানে পাছায় বাড়ি মারতে গেলেও আপনার ইয়াটা লাগবে, খারাপটা লাগবে যে এটা এত নোংরা এগুলা, এগুলো পাছায় আপনি বাড়িও মারবেন, এটাও মনে করেন তাদের জন্য জীবনের একটা চোদ্দ গোষ্ঠীর একটা সৌভাগ্য, এবং মনে করেন ওইটার ছবি টানায় রাখবে তারা বাসার ড্রয়িং রুমে যে আসিফ মহিউদ্দিন তার পাছায় একদিন বাড়ি মারছিল, এবং তার পোলারাও এটা নিয়ে গর্ব করবে, তার ভবিষ্যৎ প্রজন্মরাও এটা নিয়ে গর্ব করবে যে দেখ আমার বাপের কিন্তু যে পাশায় দেখি যে পাশার ছবিটা টানে রাখছি বেডরুমে ড্রয়িং রুমে, তো এইগুলো এদের সাথে কি করবেন ভাই বলেন তো? না সেটাই আসিফ ভাই, দুঃখজনক, মানে আমার একটা মানে ধারণা আসলে ভেঙে গেছে, আমি তো আসলে ঠিক আজকের থেকে না, এটা দীর্ঘদিন, আপনি যখন ওয়ান টু ওয়ান লাইভ করেন সেই সিদ্ধার্থ সে হেডফোন খুলে ফেলতো বা কফি রাখতেন, কথা কইতে কইতে গলা শুকাই যেত, সেই তখন থেকে এখন পর্যন্ত তো হয়তো সবসময় এখানে যুক্ত হই না, খুব কম যুক্ত হই, তো মানে চুরি চাকু তারপরে গালি গালাজ এগুলি না, মাঝখানে কেমন যেন একটি স্টপ ছিল, আপনি আরো ভালো বলতে পারবেন লাইভ যেটা আপনি করেন, কিন্তু এখন দেখি যে সেই জিনিসটা আবার শুরু হয়েছে। তো এরা হলো ওই পাগলের সাথে তুলনা করছেন ওরকমই, বা ঘুমন্ত আগ্নেগিরির মতন, মনে হবে যে না এটা অগ্নিপাত করবেন, এটা যে কোনো সময় বিস্ফোরণ করতে পারে, এই টাইপের এরা হলো সেই পাবনার স্পেশাল পাগলের মতন, এদেরকে বলে যদি সব কথা বলতেছে, ধরেন জিজ্ঞেস করলেন তার হিস্ট্রি জিজ্ঞেস করলেন সব ঠিক বলতেছে, ধরেন বললেন যে ভাই আপনি ম্যাট্রিক কবে পাস করছেন, তো যে কেন 84-এ আর ইন্টারটা কেন 82-তে, তো এরা হলো এই টাইপের পাগল আর কি, স্পেশাল পাগল। এই জন্য আমি খুব সারপ্রাইজ যে এরা এখনো এই ছুরি টাকু দেখায় লাইভের মধ্যে, ব্রেড দেখা গেছে, আপেল কাটার ছুরি দেখা গেছে, বা এই ধরনের গালি গালাজ করে, মানে কি মানে কিসের থেকে কি আপনি বলেন কোনো কিছু নাই, সাবলটন বাইরে বলতেছে যে আপনি আপনার মার সাথে এটা করছেন, এই তো ভিডিও আমার কাছে আছে, আছে তো এটা দেখান, মানে না আছে তো দেখাবো তো, মানে কথার কোনো কি কথা বলবেন, এদের কথার কোনো আগাও নাই, মাথাও নাই, কিছুই নাই, এদের সাথে পারা যায় এদের নবী আর আল্লাহরে নিয়ে ইচ্ছা মতো করে দেওয়া, এছাড়া এদেরকে তো গালি গালাজ করবো না, আমার মা বাবা ভাই বোনরা যদি আমাকে গালি গালাজ করে আমি এদেরকে কোনো গালি গালাজ নেবার আমি করবো না, আমি করবো না, কারণ করলে অন্য কারণ ওর থেকে শিক্ষা তো শিক্ষাটা পাইছে তো ওখান থেকে, কাজে হিট আমি ওই করবো ওর মা বাপরে বলে কি লাভ হবে, তাহলে তো একদম রিপিট হয়ে গেল, তাহলে তো আমিও শিক্ষিত হয়ে গেলাম আসিফ ভাই, ওটা তো আমি করবো না আসিফ ভাই, এই কথার জন্যই আমার কোনো কোনো স্পেসিফিক প্রশ্ন আসলে এর দিকেই আমি ঢুকছিলাম আসিফ ভাই, মমিন করে যুক্ত করেন, অনেক ধন্যবাদ যুক্তিতে মুক্তি ভাই, ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানাই, আমরা দেখি কোনো মমিন পাই কিনা, থ্যাংক ইউ, আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, আপনার জন্য শুভকামনা রইলো।